চাকরি মেলেনি। স্টেশনে জুতো পেটা মহিলার আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করলো রেল পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত ওই ব্যক্তি। ভরা রেল স্টেশনে এক মহিলা বেধরক জুতো পেটা করছেন এক ব্যক্তিকে। সাত সকালে এই ঘটনা দেখে হকচকিয়ে যান স্টেশনে থাকা সাধারণ মানুষ। জিআরপি আরপিএফ এর চেষ্টায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। মহিলার অভিযোগ, ডাকঘরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছেন ওই ব্যক্তি, তারপরেও মেলেনি চাকরি, এমনকি দুবছর ধরে সেই টাকাও ফেরত দিচ্ছে না। এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর রেল স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার ধর্মতলায় অমিত শাহের সভা ছিল। এই আবহে দুর্গাপুর রেল স্টেশনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দুর্গাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে জনসমক্ষে এক মহিলা আচমকায় বেধরক জুতো পেটা করতে থাকেন ওই ব্যক্তিকে। ওই মহিলার অভিযোগ, ওই ব্যক্তি 2 বছর আগে মহিলার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা নেন ডাকঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু টাকা নেওয়ার পর 2 বছর কেটে যায়। ওই ব্যক্তি মহিলাকে চাকরির ব্যবস্থা করে দেননি। টাকা ফেরত পাওয়ার জন্য মহিলা ওই ব্যক্তিকে বারংবার ফোন করেন। মহিলার আরও দাবি, প্রথমে 2-1 বার ফোন ধরলেও পরে ওই ব্যক্তি মহিলার ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন। টাকা ফেরত পাওয়ার আশা মহিলা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এমন সময় এদিন দুর্গাপুর রেল স্টেশনে ওই ব্যক্তিকে দেখতে পান তিনি। দেখা মাত্রই প্রকাশ্যে জুতো পেটা শুরু করেন। সূত্রের খবর অনুযায়ী মহিলা রানীগঞ্জের বাসিন্দা। আজ বিজেপি নেতা অমিত শাহের আহ্বানে অনুষ্ঠিত বিজেপির জনসভায় যোগদান করার জন্যই দুর্গাপুরে আসেন স্পেশাল ট্রেন ধরতে। সেই সময় স্টেশনে ওই ব্যক্তিকে মহিলা দেখতে পান। গুটি গুটি পায়ে মহিলা ওই ব্যক্তির সামনে পৌঁছে টাকা ফেরত চাইতে শুরু করেন। ঘটনায় প্রাথমিকভাবে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিযুক্ত ওই ব্যক্তি। এরপর হঠাৎই পায়ের জুতো খুলে প্রকাশ্যে অভিযুক্ত ব্যক্তিকে মারধর শুরু করেন মহিলা। মারতে মারতে মহিলা একই প্রশ্ন করে গেছেন ওই ব্যক্তিকে, চাকরি কোথায় আর টাকা ফেরত দে। এই ধরনের অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ওই ব্যক্তি তখন পড়ি কি মড়ি করে ছুটছেন। শেষে জিআরপি এবং আরপিএফ কর্মীরা এসে ওই মহিলার হাত থেকে রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করেন। এ বিষয়ে ওই মহিলা জানান, চাকরি দেবো বলে 3 জনের কাছে 2 লাখ টাকা করে নিয়ে চলেছে, যে আরো অনেক জনকে কেউ হাসপাতালে কাজ দিব, কাকে সরকারি কাজ দিব, কাকে ব্লকে কাজ দিব, এরকম করে টাকা লিয়েছে, লোন করে ধার করে টাকা দিয়েছি। কোথায় চাকরি করে দেবে বলেছে? কোথায় চাকরি করে? রানীগঞ্জে। রানীগঞ্জে? রানী শহরের ব্লকে। কোন সরকারি পোস্ট অফিসের কাজ? সরকারি চাকরি করে দেবে? সরকারি বলেছে, সরকারি চাকরি। আপনার থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, আমি 2 লাখ টাকা লোন করে ধার করে দিয়েছি। কোথায় চাকরি দেবে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনাকে কোথায় চাকরি বলেছিল? এখন টাকা দাও, চাকরি কোথায় হবে এখন বলেনি। তারপর বললাম যে রানী শহরের ইয়েতে ব্লকের চাকরি হবে, পোস্ট অফিসে 18,000 বেতন পাবে। কতদিন আগে নিয়েছিল এই টাকা? 2 বছর হয়ে গেল, ওকে খুঁজে বেড়াচ্ছি 1 বছর থেকে। কোথায় থাকতো ইনি? হ্যাঁ, কি নাম ওনার? ওর নাম হচ্ছে জীবন মন্ডল, আর বউ হচ্ছে চম্পা মন্ডল, আর ছেলে হচ্ছে অতন মন্ডল। চিটিংবাজ, একদম চিটিংবাজ। হঠাৎ এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুর রেল স্টেশনে। যদিও পরবর্তীতে ওই ব্যক্তি জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মিথ্যা অভিযোগ? মিথ্যা অভিযোগ? আর মিথ্যা অভিযোগ? থাকেন কোথায়? হ্যাঁ, থাকেন কোথায়? আরে দুর্গাপুর থেকে কি কিসের জন্য চাকরির জন্য নিয়েছিলেন? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।